চিকিৎসক সমাজের একটি প্রিয় সংগঠন, বিশেষ করে আমাদের বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এই সংগঠনে আজকে অনুষ্ঠানে শুধু আমার স্নেহের মনোনয়ন সভাপতি অনুষ্ঠানে আমার শ্রদ্ধ মন্ত্রী বিশিষ্ট আলোচক বৃন্দ, আমার চিকিৎসক ভাই বোনেরা, বিদেশ থেকে যারা এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি, এই কারণে যে একদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা মাত্র 9 মাস যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ সৃষ্টি করেছিলাম, সে দেশ বাংলাদেশ। আমরা মনে করেছিলাম হয়তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সময় পাকিস্তানের মিয়ানমারে কারাগারে বন্দী ছিলেন, হয়তো তাকে আমরা পাবো কিনা জানি না, তবে মনে অনুভূতিতে জন্ম নিয়েছিল যে বঙ্গবন্ধুকে যদি না পেতাম তাহলে তো আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করতে পারতাম। সেই দৃষ্টিকোণ থেকে হঠাৎ করে 48 জানুয়ারি আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজের মাঠের চত্বরে বসে বাদাম খাচ্ছি, আর হঠাৎ করে রেডিওতে শুনলাম যে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে যাবেন। বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দরে যখন নামলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তিনি দেশের বাইরে ছিলেন, বঙ্গবন্ধুর কথা শুনে তিনি তাড়াতাড়ি এসে হিথ্রো বিমানবন্দরের পাশে যে হোটেলটিতে বঙ্গবন্ধু অবস্থান করছিলেন সেখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এডওয়ার্ড হিট তার 10 নম্বর ডাউন স্ট্রিটে বাসা থাকে। সেখান থেকে বঙ্গবন্ধু সর্বপ্রথমে ঢাকাতে বঙ্গমাতার সাথে টেলিফোনে কথা বলে এই বিধ্বস্ত বাংলার 9 মাসের ইতিহাস জানলেন। বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি আমাদের তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করলেন লক্ষ লক্ষ মানুষ রানওয়েতে উপস্থিত, বঙ্গবন্ধু বিমান নামতে পারছে না, অনেক ব্যক্তিবৃন্দ মাইকে কথা বলছেন, তখন কে যার কথা শুনে সবাই উদ্ভূতে তাকিয়ে আছে বিমান ওঠে না কখন নামবে, কিন্তু বিমান যে রানওয়েতে নামবে এই মানসিকতা বাংলার জনগণের চোখে ছিল না। বিমান যখন নামল বঙ্গবন্ধু বিমান থেকে নেমে তার বাবা মরুম লুৎফুর রহমান সাহেব চেয়ারে বসা আছেন, তাকে পদ্মভূষি করে তিনি আমাদের জাতীয় চার নেতাকে নেতাদেরকে নিয়ে সেই ঐতিহাসিক রেসকোর্স উদ্যানে আসতেন, যে রেসকোর্স উদ্যানে 9 মাস আগে তিনি ঐতিহাসিক 7ই মার্চ একটি ঐতিহাসিক অলিখিত 19 মিনিটের ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটি বাংলার মানুষের মনে মনে কোথায় আজও জাগ্রত। আমরা যখন বঙ্গবন্ধু দেখলাম নামলেন বিমানবন্দরে নেতৃবৃন্দকে নিয়ে রেসকোর্স উদ্যানে আসতেন ভাষণ দিলেন, আর তার ভাষণের প্রেক্ষাপটে তখন তিনি উনি যখন তার মন্ত্রিপরিষদ গঠন করলেন তখন সর্বপ্রথমে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন আমাদের নওখালের কৃতি সন্তান বঙ্গবন্ধুর সহচর যারা আব্দুল মালিক উকিল সাহেবকে, তো উকিল সাহেব যখন মন্ত্রীর দায়িত্ব নিয়ে যখন ঘোরাফেরা করছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তখন তাকে জানানো হলো যে আমাদের মুক্তিযোদ্ধাদের ভাইরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পাক সেনাদের গুলিতে তাদের পা হারিয়েছে হাত হারিয়েছে তাদের কিভাবে সেবা করা যায় ট্রিটমেন্ট করা যায় সেই মানে মানসিকতা যখন মানে উকিল সাহেব আমাদের জাতির পিতার সাথে কথা বলছিলেন তখন অনেকে অনেক কিছু বলছিলেন, তবে আমি বিশ্বাস করি সেই সময় আমাদের যারা সদ্য শিক্ষকরা ছিলেন তারা বলেছিলেন যে আমাদের জন্য একটি অর্থোপেডিক হাসপাতাল করা দরকার, উনি বললেন যে করেন কিভাবে করবেন তা তো তার সেই পর্যায়ে তার চিন্তা করার কথা ছিল না, এবং আমি দেখেছি সেই সময় যারা হাত হারিয়েছে পা হারিয়েছে
বঙ্গবন্ধু তাদের অনেককে আমাদের পূর্ব জার্মানিতে পাঠিয়েছে, অনেককে বুলগেরিয়াতে পাঠিয়েছে। তো সবাই বলছিল যে সেখান থেকে আমাদের একজন রিনাউন্ড চিকিৎসককে এনে যদি ঢাকায় আমরা ট্রিটমেন্ট করি আমাদের খরচটাও কম লাগবে এবং তারা এসে আমাদের শিক্ষকদেরকে আরও ভালো করে ট্রেনিং দিয়ে অর্থনীতির উপরে আরও কিছু শিখিয়ে যাবে। যেই কথা সেই কাজ, বঙ্গবন্ধু জার্মানে কথা বলে গার্সারকে ঢাকায় নিয়ে আসুন, আমাদের যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন, অর্থপুর এসে দায়িত্ব পালন করেন, তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এই ছোট জায়গায় তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছিলেন, সেবা করেছিলেন। আজকে ধাপে ধাপে এই আমাদের অর্থপরিষের এই ছোট্ট জায়গাটিতে আজকে বিরাট আকার ধারণ করেছে। ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে নিশ্চয়ই আপনাদের মনে কোথায় আজকের এই সময় সবগুলা ধারণ করবে কিনা আমি জানি না, তবে আমার মনে অনুভূতিতে আমি যেটা বুঝতে পেরেছি যে আজকের প্রেক্ষাপটে এই অর্থপরিষের বঙ্গবন্ধুর দেশ পরিচালনায় 3.5 বছর পর সাত আক্রমণের কারণে 21 বছর যারা দেশ পরিচালনা করেছিল তাদের মন মানসিকতা ছিল না যে এই অর্থনৈতিক সাবজেক্টটাকে, এই অর্থনৈতিকে যারা রুগীদের দেখে তাদেরকে কীভাবে সেবা করে অভিষ্ট রূপে পৌঁছে দিয়ে যাবে। কিন্তু আমাদের আজকের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, যার ভ্রমণীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, যিনি ইতিমধ্যেই বাংলার মানুষের মনে মনে কোথায় গণতন্ত্রের মানুষ কন্যা নামে পরিচিতি লাভ করেছেন, আজকে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার রাজনৈতিক প্রোগ্রাম অভিজ্ঞতার ভিতর দিয়ে তিনি আমাদের অর্থপরিষের যে ইতিহাস সৃষ্টি করেছেন। আমি পরশু দিন আগেও একটি রুগী নিয়ে আমি গরিমোল্লার রুমে গিয়েছিলাম, তার সাথে কথা বলেছি এবং তিনি আমাকে নতুন হাসপাতালের যে বিবরণ এবং আমাকে নিয়ে পরিদর্শন করে যা দেখেছে দেখিয়েছেন, আমি নিশ্চয়ই মনে করি এটা একটা অভূতপূর্ব অবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থনৈতিক ব্যাপারে সৃষ্টি করে দিয়েছে। এবং আমার মনে অনুভূতি জন্ম নিয়েছে এরকম যদি আমরা প্রতিটি সেক্টরে, প্রতিটি ঢাকা শহর এবং বিভিন্ন এলাকায় যদি আমরা প্রতি ডিপার্টমেন্টে এই ধরনের কাজ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারতাম তাহলে নিশ্চয়ই বাংলার মানুষের সেবা দেওয়া গ্রুতে নিয়ে যেমন আমরা চিকিৎসা শাস্ত্রে এসেছি আমরা সেই কাজগুলো করতে পারতাম। আমি জানি না আমার চিন্তাধারার সাথে আপনারা একমত হবেন কিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঢাকা মেডিকেল কলেজের চত্বরে উনি একটা শেখ হাসিনা বায়ান ইউনিট নামে একটা হাসপাতাল করেছে এবং আমি বিদেশে অনেক জায়গায় গিয়েছি, এত বড় বায়ান ইউনিট হাসপাতাল আমার চোখে পড়ে নাই। আমি মনে করি শুধু এশিয়া মহাদেশে নয় আন্তর্জাতিক বিশ্বেও এটা একটি বড় ধরনের বায়ান ইউনিটের হাসপাতাল এবং এই হাসপাতালে যে দৃষ্টিকোণ থেকেই উনি এই হাসপাতালের সৃষ্টি করুন না কেন আজকের প্রেক্ষাপটে এটা একটি ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। সকল বাংলাদেশের আমাদের যারা অগ্নিদগ্ধ হয়ে থাকেন তাদেরকে এনে আমরা সেই হাসিনা বার্নিংটি তাদের সেবা দিই, আমাদের ডাক্তাররা নিরলসভাবে কাজ করে অভিষ্ট করতে পৌঁছায়। তাই আমি মনে করি যে আজকে এশিয়ার ধার প্রান্তের এই ছোট্ট বাংলাদেশ, 54,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রোগ্রাম অভিজ্ঞতা দিয়ে আজকে আমাদের সেবার বতনে আমাদের অবশ্যই কি পর্যায়ে যে উপনীত হয়েছে। আমি একসময় আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়ে আপনাদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্ব পালন করেছিলাম। তা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন আমাদের গণধিকৃত স্বাস্থ্যবিধি উপহার দিয়েছিল তখন আমি বিএমএ মহাসচিব ছিলাম, আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সকল চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল এই গণতন্ত্র স্বাস্থ্যনীতি বাতিলের দাবিতে আপনি যদি আমাদেরকে পদত্যাগ করতে বলেন আমরা পদত্যাগ করব। সেই হিসাবে তাদের পদত্যাগ পত্র তারা আমাদের বিএমএ সেই টোকখানা রোডে আমাদের কাছে দিয়ে দিয়েছিল, আমরা গৌরবান্বিত হয়েছিলাম। এবং আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই, চিকিৎসক সমাজ এমন এক প্রমোশনের দায়িত্ব পালন করছে, আমরা সেই ধরনের ভাষা আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা যে মিনারটি দেখেন এটা আমাদের ডাক্তার রফিক সাহেবের হাতে করা,
পরবর্তী ইতিহাস ভাষা আন্দোলনের কথা বলেন, পরবর্তী ইতিহাস স্বাধীনতা যুদ্ধের কথা বলেন। আমরা প্রায় 79 জন চিকিৎসক এই স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছি। তারপরে দেশ গড়ার কারিগর হিসেবে বলেন চিকিৎসকের কাছে অবিষ্ট ভূমিকা রেখেছে। 90 গণঅভ্যুত্থানে মিলন আরেকবার রক্ত দিয়ে আমাদের চিকিৎসক সমাজকে আমাদের স্বর্ণাক্ষরে লিখিত করে গেছে বাংলার মানুষকে। সেই জন্য আমি যেমন গর্বিত, আমি মনে করি চিকিৎসক সমাজ হিসেবে আপনারা গর্বিত। তাই আজকের প্রেক্ষাপটে আমি মনে করি যিনি যত বড় মানুষ হন না কেন, আমরা চিকিৎসা সেবা দিয়ে যদি মনে করি তিনি মেন্টাল ডিজিজে ভুগছেন, হি হ্যাজ টু টেক কমপ্লিট বেড রেস্ট ফর 7 ডেজ, তাকে কিন্তু সেই কাজটি করতে হবে। এই সমাজে এই অবস্থানে আমরা চিকিৎসক সমাজ দাঁড়িয়ে আছি। তাই আমাদের অনেক কথা, অনেক দাবি দেওয়া, অনেক অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার আমাদের কাজ। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম সারিতে যারা বসে আছেন এবং মধ্যম সারিতে কিছু চিকিৎসকদের দেখছি যারা আমাদের বিএমএ ইতিহাস জানেন। আমরা একসময় আমাদের 23 দফা দাবি নিয়ে আন্দোলন করতাম, সংগ্রাম করতাম। হয়তো আমরা ক্লাস আমরা আমাদের হাসপাতালে যে আমরা কালো ব্যাগ ধারণ করতাম, 1 ঘন্টা যদি আমরা পরের দিন 1 ঘন্টা করম বিলিতি করতাম, 1 ঘন্টা পরের দিন আমরা আমাদের হাসপাতালের সামনে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট করতাম এবং সরকারের সাথে কথা বলে হয়তো আমাদের এই দাবি দেওয়া আমরা পূরণ করতে পারতাম। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমাদের সেই দাবি করা যায় না। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা 96 ক্ষমতায় এসে আমাদের বিএমএ সচিবের নেতৃবৃন্দকে নিয়ে তিনি বসেছেন, আলোচনা করেছেন এবং আলোচনার ভেতর দিয়ে আমার সামনে তিনি লাল করে আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীকে বলেছেন। চিকিৎসকরা এসেছিল, তাদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেক দাবি দেওয়া পূরণ করার মতো আছে, তাদের অনেক দাবি দেওয়া যুক্তিসঙ্গত আছে।